বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের হাতে তৈরি হচ্ছে আকর্ষণীয় রাখি। ধান, মিষ্টি কুমড়োর বীজ, মটর সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে এই রাখিগুলো তৈরি করছেন ফকদই বাড়ির বেশ কিছু ছেলেমেয়ে। তাদের বেশিরভাগই কথা বলতে পারে না, তবে মনের জোর থাকলে সব সম্ভব। মনের অদম্য ইচ্ছার জোরে আজ তারা সবকিছুই করতে সক্ষম। সামনেই রাখি উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে পরিবেশ বান্ধব রাখি তৈরি করা শেখাচ্ছেন শিলিগুড়ি ফকদই বাড়ির বাসিন্দা দীপালি। দীপালি নিজে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মা, নিজের ছেলেকে হার মানতে দিতে নারাজছে, ছেলেকে সবসময় এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে অনড় মা। আপনার চিন্তা আর কি, যে আমার ছেলে এরকম কথা বলতে পারে না, সমস্যাটা যে আজকে আমার যে মনের ভিতরে যে একটু কষ্টটা আছে, যে আজকে বাকি মাদেরও একই কষ্ট আছে, তার জন্য আমরা মনে করি যে আজকে আমরা যদি সেই মাদের নিয়ে যদি আমরা ঘরে বসে কোনো কাজ করতে পারি তাদেরকে নিয়ে, তো ওইটাই হইলে ওদের একটু মানে সংসারে আর্থিকভাবে লাগবে। বেকার যারা আছে, এই ছেলে মেয়ে মানে অনেকেই আছে এরকম ঘরবন্দি হয়ে, তাদেরকে নিয়ে আমরা কাজ করব। নিজের ছেলের মতন করেই সকলকে নিয়ে তিনি স্বাবলম্বী হতে শেখাচ্ছেন। প্রসঙ্গত, আর কিছুদিন পরেই শুরু হবে রাখি বন্ধন উৎসব। উৎসবে মেতে উঠবে গোটা দেশের মানুষ। এর আগে দিনরাত রাখি তৈরিতে ব্যস্ত শিলিগুড়ির বিশেষ চাহিদা সম্পন্ন এই শিল্পীরা। দীপালির হাত ধরে সারা বছর ধরেই তারা নতুন কিছু শিখছে। কেউ সেলাইয়ের কাজ শিখছে, কেউ বা ছবি আঁকার কাজ করছে, এবার তারা রাখি তৈরিটা শিখে ফেলছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাদের এই সুন্দর ডিজাইনের রাখি সকলেরই নজর কাড়বে বলে আশাবাদী তারা। আমাদের হচ্ছে শক্তিদা, বলবো শক্তিদা একটা উদ্যোগ নিচ্ছে যে তুমি হচ্ছে ধান দিয়ে কোনো বীজ দিয়ে তোমরা রাখি তৈরি করো, তাহলে এটা কি হবে বলো তো, মাটিতে পড়লে সেটা একটা গাছ হবে। তো ওনার উদ্যোগটা নিচ্ছে, খুব ভালো লাগলো। আর উনি যা করে আজকে এই বাচ্চাদেরকে নিয়ে, আমারও খুব ভালো লাগে যে উনিরা আছে দেখে। আজকে আমি যেখানে যেখানে যাচ্ছি সাপোর্ট কিন্তু শক্তিদার, ঠিক আছে, যে উনিও বুঝতে পারছে যে এই দিদিটাও মানে করতে চায়। তো আজকে এদেরকে নিয়ে আমি যখন আরও সাহস পাই কিসের জন্য, সবাই আমার সঙ্গে আছে, ঠিক আছে। আর এইভাবে জানি সবাই থাকে, আর আমরা যদি এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। সমাজসেবী তথা প্রশিক্ষক দীপালি রায় জানিয়েছেন যে ধান, মিষ্টি কুমড়োর বীজ, মটর সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে এই রাখিগুলো দেখতে বেশ আকর্ষণীয়। কোনো রকম প্লাস্টিক ব্যবহার করা হয়নি এখানে। যারা তৈরি করছে তাদের সকলেই শারীরিক প্রতিবন্ধী। অর্ডার অনুযায়ী শিলিগুড়ি পাশাপাশি রাজস্থান, কলকাতা সহ বিভিন্ন শহরে যাবে এই রাখিগুলি। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।